ليش سفر؟ سوبر باراكودا شباش شباش অসাধারণ কুন্নান হারবন বড়মাত ওয়াও সুপার 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 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি সেন্ট মার্টিনস দ্বীপে এই দ্বীপের চারপাশে ঘুরে ঘুরে সাগরে মাছ ধরার চেষ্টা করছি গত দুই দিনের যে অভিজ্ঞতা হলো সেখান থেকে আসলে কিছুটা বুঝতে পেরেছি কোন সময় কোন অঞ্চলে গেলে বেশি মাছ পাওয়া যাবে কাজেই সেভাবেই পরিকল্পনা করে আমরা রওনা দিচ্ছি আমরা আরেকটা সকাল সেন্ট মার্টিনস এখন যে জেটিঘাট বাজার মানুষ শূন্য মানে এখনো ঘুম ভাঙেনি সবার আমরা আবার সাগরে যাচ্ছি আমাদের যারা গাইড করছেন মাছ ধরার বিষয়ে তারা বলছেন যে আজকের সেন্ট মার্টিনের আবহাওয়া এবং পরিস্থিতি খুব ভালো ভালো মাছ হবে সম্ভবত আমরা কোন অঞ্চলে মাছ ধরতে যাব সেটি আগে থেকেই ঠিক করা তাই সাত সকালে অর্থাৎ ভোর হতে হতে আমরা রওনা দিলাম এবং জায়গা মতো পৌঁছতে পৌঁছতে ফলাফল আসলো ধরলো প্রথম মাছ এটা হয়েছে ভাই প্রথম মাছটি সম্ভবত বেশ বড় হবে ব্যাপক টানাটানি করছে দেখতে পাচ্ছেন এবং আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গার নিচে পানির নিচে প্রবাল রয়েছে এবং সে কারণে এখানে মাছের আনাগোনা বেশি এভাবে মাছ ধরতে গেলে এরকম জায়গা চিনে আসতে হয় যাই হোক যেটি বলছিলাম যে বড় মাছ দেখি কি মাছ এখনো বুঝতে পারছি না আমরা কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে প্রথম মাছটি দেখি আজকে কি মাছ ওঠে কি লাগবে ভাইয়া দারুন ব্যাপার হচ্ছে বড় মাছ বড় হবে মাছ সাবাস সাবাস ওয়াও সুপার 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 দারুন 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 বাই ও কত বড় মাছ কালকের সাইজ না কালকের সাইজ আপনারা ভাববেন না যে আমি শুধু বসেই ছিলাম আমার বর্শিতেও কিন্তু মাছ ধরেছে কিছুক্ষণ আগে আমি অবশ্য এই প্রথম সাগরে এভাবে মাছ ধরলাম মাছ
মাছ শিকার এমনিতে খুবই আনন্দের একটি বিষয়, আর সাগরে যদি হয় তাহলে কথাই নেই। আর সাগরে গিয়ে যদি এরকম বড় বড় মাছ ওঠে বড়শিতে তাহলে এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। যাই হোক, আমরা মাছ ধরছি, একটার পর একটা মাছ উঠছে এবং মাছগুলো বেশ বড় সড়, নানা জাতের মাছ, সবগুলোর নাম আমি নিজেও জানি না। আমরা গত 3-4 দিন ধরে এখানে মাছ ধরার চেষ্টা করছিলাম। প্রথম দিন একটা দুইটা করে পেয়েছি, এরপরে আসলে কিভাবে কোথায় গিয়ে মাছ ধরতে হয় সেই বিষয়গুলো জেনেছি, শিখেছি, যে কারণে আজকের দিনের শুরুটাই দারুণ হলো। দারুণ না কালকের সাইজ? এই তোমার বড় ভাইদেরকে ডেকে নিয়ে আসো। দারুণ, এটার নাম কি? স্প্যানিশ ম্যাকারেল। স্প্যানিশ মাছ এখানে আসলো কি করে? সাগর তো কানেক্টেড। হ্যাঁ, এটাকে আমরা টুনা টুনা হিসেবে আমাদের এখানে বলে আর কি, কিন্তু টুনা তো ভিন্ন। হ্যাঁ, এটা কি অস্ট্রেলিয়ার সাগরে পাওয়া যায়? এটা দারুণ। এ সাবধান সবাই, এখানে একটু রোলিং বেশি। সেন্ট মার্টিনে আসলে বিনোদনের কি কি আছে? আমরা যারা সেন্ট মার্টিনে ঘুরতে যাই, কক্সবাজারে ঘুরতে যাই, তারা একরকম বলা যায় বিনোদনের বাড়তি আয়োজন খুব কম। মানে সমুদ্র পার, সৈকত, তারপরে ভালো ভালো খাবার, বিভিন্ন মানের হোটেল, হোটেলে থাকার ব্যবস্থা, এইসবই। এর বাইরে অল্প কিছু বিনোদনের ব্যবস্থা আছে, কিন্তু আসলে এই অঞ্চলে যদি আরেকটু বিনোদনের ব্যবস্থা পর্যটকদের জন্য করা যায়, বিশেষ করে এই ধরনের মাছ শিকারের মতো যদি সুযোগ করা যায়, সেক্ষেত্রে দেশ বিদেশের অনেক পর্যটকই হয়তো আসবেন। যাই হোক, আবারও মাছ বেঁধেছে। আরেকবার হিট হয়েছে, আরেকটা হিট হয়েছে। দারুণ দারুণ, আছে আছে, লুজ হবে না, লুজ হবে না। এটা আসছে আগে, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, দুইটা একসাথে। আজিজ ভাই, আপনি হুক হুক রেডি করেন। পরপর একসাথে দুইটা, বাহ 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 বাহ। ওই ও বারাকুটা, সাবাস সাবাস। ভাই আসেন আসেন আসেন, হুক অসাধারণ। ওরে শক্তি দেখাচ্ছে, আসছে আসছে আসছে। কোরাল স্ন্যাপার, ও বাজ বাকরা, আসলে তাল তাল পুজি দিবে।
দারুন 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 পিছে পিছে তাহলে এখানে এখানে টানেন 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 চলেন 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 আবার রোল করি মানে ওর পিছে পিছে আরেকটা আসছে বুঝতেই পারছেন যে আমরা মনে হয় জায়গা মতোই ঘুরে বেড়াচ্ছি একটার পর একটা মাছ উঠছে এবং সবগুলো মাছই বেশ বড় বড় আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই সেটি হচ্ছে সেন্ট মার্টিনে আমার এই সফরটি ছিল গেল জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পুরো বছর এভাবে মাছ শিকার করা সম্ভব নয় নানা কারণে সেন্ট মার্টিনে যাওয়ারও একটি বিষয় রয়েছে সেখানকার পরিবেশ পরিস্থিতির ব্যাপার তো বটেই আমাদের এই সফরে আমাদের মূলত সামনে যাকে দেখছেন ডক্টর আমান আমার ছোট ভাই তার মাধ্যমে আসলে এই সফরের আসলে শুরু এবার সামনে যার বড়শিতে মাছ বেঁধেছে তিনি আমাদের সাইফুল ভাই এছাড়া আমাদের সাথে জিল্লুর ভাই রয়েছেন আমাদের সঙ্গে তারেক রয়েছেন আবু বকর রয়েছেন বেশ লম্বা চওড়া টিম এবং আমাদের সঙ্গে নূর হাফিজ ভাই আজকে গাইড হিসেবে নেতৃত্ব দিচ্ছেন দারুন দারুন চলতেছে একের পর এক এই ভিডিওটি দেখতে দেখতে অনেকেই নিশ্চয়ই মনে করবেন যে আপনারাও যদি সেখানে মাছ ধরতে যেতে পারতেন তাহলে কেমন হতো খুবই ভালো হতো সেজন্য ওই যে আর্টিফিশিয়াল লিউর সেগুলো লাগবে খুব মজবুত সাগরে মাছ ধরার মতো ছিপ হুইল এবং সুতা লাগবে যাই হোক এই বিষয়ে আরেক দিন গল্প করা যাবে আমাদের বর্ষিতে আবার একটি মাছ উঠেছে হইছে হইছে আরেকটা হইছে ভালো টান আছে আরেকটা মাছ আজকে ভালোই মাছ হচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিনসের পশ্চিম পাশ হুক আনেন এখানেও মাছ আবার দুটো মাছ বড় মাছ
একটি মাছ ধরলো। ওই সময় আমরা যখন বড়শিগুলো গোটাচ্ছিলাম তখন দেখলাম যে চারপাশে একের পর এক মাছ উঁকি ঝুঁকি দিচ্ছে, বড় মাছগুলো, এবং এখানেই বড়শি ফেললেই দিচ্ছে টান। দারুণ একটি ব্যাপার। আসলে আমাদের সাগরে, বঙ্গোপসাগরে কোনো জায়গায় যে এত পরিমাণের মাছ থাকতে পারে আমার একদমই ধারণা ছিল না। সামনের বছর আবারও চেষ্টা করতে হবে। মজা 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 ভাই, ধরছিল, হবে হবে ভাই, হবে হবে। ভাই আপনি একটা নেন, পাথর বসে বসে বেঁকে দেন। তারে উঠে ফেলো, আগে ঘোরানোর প্র্যাকটিস করো সালে। দেখো গত কয়েকদিন সেন্ট মার্টিনে আমরা মাছ ধরা নিয়ে এত মগ্ন ছিলাম যে চারপাশটা সেভাবে খেয়াল করা হয়নি। আমরা যে অঞ্চলগুলোতে মাছ ধরছি সেখানে আরও বড়শির ট্রলার রয়েছে, জেলেরা যাচ্ছেন জাল নিয়ে মাছ ধরছেন, বড় বড় ট্রলি করার যে জাহাজগুলো, বড় বড় ফিশিং জাহাজ যেগুলো, সেগুলো এই অঞ্চলে দেখছি মাছ ধরতে যাচ্ছে। এবং আমরা যেই অঞ্চলে রয়েছি সেটি বেশ খাড়ি, অর্থাৎ এই অঞ্চলটি বেশ গভীর। যে সোজা যে জায়গাটি সেটি নাফ নদী থেকে এসছে, অর্থাৎ আমাদের উত্তরে নাফ নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, আমাদের এক পাশে অর্থাৎ পূর্ব দিকে মিয়ানমার, আর পশ্চিম দিকে সেন্ট মার্টিন দ্বীপ। আমরা বেশ লম্বা সফর দিলাম এখানে এবং দারুণ উপভোগ করলাম মাছ শিকার। আমাদের পর্যটক যারা সেন্ট মার্টিন কক্সবাজার এদিকে যান তারা প্রায় একটি বিষয় বলেন, সেটি হচ্ছে যে শুধু থাকা খাওয়া ছাড়া আর সমুদ্রে নামা ছাড়া তেমন কোনো বিনোদনের সুযোগ নেই। সত্যি বলছি যে এই অঞ্চলে যখন আপনারা যাবেন আগে থেকে একটু পরিকল্পনা করে যাবেন, এরকম থাকা খাওয়া এবং সমুদ্রে গোসল করা ছাড়াও কিছু কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে। তবে আরও কিছু ব্যবস্থা যদি হতো, যেমন মাছ শিকার, আমরা যেমন সাগরে গিয়ে এই বড় মাছগুলো শিকার করেছি বিভিন্ন পদ্ধতিতে, যেটিকে বলা হয় ট্রলিং, তো সেই পদ্ধতি ছাড়াও সাধারণভাবে বড়শিতেও এখানে মাছ ধরা যায়। আপনারা এই বিনোদনটি নেবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। সেন্ট মার্টিন থেকে বিদায় নিলেও আমার আরেকটি পর্ব রয়েছে আপনাদের জন্য, সেটি হচ্ছে স্কুবা। সাগরের তলে গিয়েছিলাম, সেই বিষয়ে একটি পর্ব আপনাদের জন্য শিগগিরই নিয়ে ফিরব। ভালো থাকবেন সবাই।